আপনারা দেখছেন ডিডিবি প্লাস। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকে আমাদের মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠান। আমি আছি আপনাদের সাথে দেবমাল্য। আজকে আমার সাথে এমন একজন মানুষ আছেন, আমার এমন একজন অতিথি যিনি একজন শিল্পী এবং তিনি একজন গায়িকা। আমার সাথে আছে শ্রেয়া সাহা। আপনারা তাকে বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে তাকে সঙ্গীত পরিবেশন করতে দেখেছেন, সেই মানুষটি আজকে আমার সামনে। আসুন তার সাথে পরিচয় করে নিই এবং তার সঙ্গীত সম্পর্কে কি মতামত, তার কি অভিজ্ঞতা, সেগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। শ্রেয়া, তোমাকে প্রথমেই আমাদের চ্যানেলে সুস্বাগত জানাবো। প্রথমে কেমন আছো তুমি বলো। এখন আপাতত ঠিকঠাক চলছে, কারণ পড়াশোনার চাপে। প্রথমেই যেটা বললে যে গানের, কারণ গানটা ঠিকঠাক করে করতে পারছিলাম না পড়াশোনার চাপে। তো এখন এইচএস কমপ্লিট হয়ে গেছে, তো এখন ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে পুরোপুরি গান নিয়ে এগোবো। তো এখন গান নিয়ে পড়াশোনা, আমি এখন বর্তমানে রবীন্দ্রভারতীতে পড়ছি। তো এখন মোটামুটি গানটা নিয়ে একদম শুধু গানের দিকেই নজর, তো গান নিয়েই এখন সবকিছু চলছে। যেহেতু তুমি একজন সঙ্গীত শিল্পী, আমি লোভ সামলাতে পারছি না, তোমার পছন্দের দুটো লাইন গান দিয়ে আমরা শুরু করি, তারপর আমি তোমাকে প্রশ্ন করব। আমি একটা লতাজির গান করব। অবশ্যই। হামকো মিলি অসাধারণ। তুমি তো প্রথমেই একদম আমাদের, আমি তুমি করেই বলছি, আপনি দিয়ে শুরু করেছিলাম, তুমি করেই বলছি, কারণ তুমি বয়সে ছোট এবং এই বয়সেই এতটা মানে একটা উঁচু জায়গায় পৌঁছানো তোমার একটা লক্ষ্য। আমার একটা প্রথমে একটা প্রশ্ন আছে। আমি দেখেছি যে কোনো শিল্পীকে বা কোনো গায়ক বা গায়িকাকে, বিশেষ করে মহিলা বা ফিমেল কোনো গায়িকাকে প্রশ্ন করলে, মানে যদি কোনো সঙ্গীত অনুরোধ করা হয়, তারা প্রথমেই এই গানটাকে চুজ করে। তোমার কি মনে হয় এই গানটার একটা কি আলাদা একটা মাধুর্য আছে বলে কি সঙ্গীত শিল্পীদের কাছে একটা খুব গ্রহণযোগ্য? একদম, গানটার মাধুর্য তো আছে বটেই, কারণ প্রথমেই মানে সঙ্গীতের সরস্বতী যাকে বলা হয়, তো তার গান। আর এই গানটা মানে আমি আমার ব্যক্তিগতভাবে মানে অত্যন্ত ভালো লাগে। এটা আমার ছোটবেলার থেকে, মানে কখনো যদি কোনো অনুষ্ঠানে যাই বা কখনো কেউ যদি বলে যে একটা গান শোনাতে, তো সবার প্রথমে আমার এই গানটাই আমার মানে মাথাতে আসে যে না, আমি এই গানটাই শোনাই। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে এই গানটা সবার কাছে, মানে ছোট বয়স থেকে শুরু করে বড়রা যারা আছেন, তো সবার কাছে এই গানটা মানে ফেমাস। তো আর আমার কাছে তো মানে প্রচন্ড পরিমাণে মানে একটা ভালো লাগা বলতে পারো এই গানটা। তো আমি যেখানে যাই কোনো অনুষ্ঠান বা কেউ যদি বলে যে একটা গান, তো আমি সবসময় এই গানটা দিই। মানে ব্ল্যাক এন্ড হোয়াইট গান হওয়ার সত্ত্বেও সেটা একটা এভারগ্রিন, মানে কালারফুল একটা গান যেটা সকল শিল্পীদের মনে ছুঁয়ে থাকে। আমি তোমাকে প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবো, যে তুমি একজন সঙ্গীত শিল্পী, যখন তোমার কাছে সঙ্গীতের কোনো গান করার কোনো অফার আসে বা গান গাওয়ার কোনো অনুরোধ আসে, একটা তো তোমার মধ্যে কি কি তৈরি হয়, মেন্টাল প্রেশার তৈরি হয় নাকি কোথাও একটা স্বতঃস্ফূর্ততা আনন্দ তৈরি হয় যে না, আমি নিজের যে প্রতিভা বা যেটা আমার ভালোবাসা, যেটা ভালো লাগা, সেটাকে এক্সপ্রেস করতে পারবো মানুষের সামনে? হ্যাঁ, এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে মানে কোনো প্রোগ্রাম আসলো বা কোনো গানের রেকর্ডিং আসলো, তো বাবা একটা গানের রেকর্ডিং আছে, একটা মাথার চিন্তা। আমার মতে মানে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা মত, যে গানটা সবসময় আনন্দের সাথে করতে হবে। যে কোনো একটা প্রোগ্রাম আসলো, যে মাথাতে চিন্তা যে না আমি কি করে করব, তো এই জিনিসটা থাকলে না প্রোগ্রামটা মানে লাস্টে কি ভালো হয় না। তো
আমি সবসময় কখনো প্রোগ্রাম আসুক বা কোনো গানের রেকর্ডিং বা যাই হোক না কেন, আমি সবসময় এটাকে এনজয় করি যে না আমার আমার কাছে একটা অফার এসেছে বা আমি এত দর্শককে আমি আমার গান শোনাবো, তো এটা আমার কাছে অনেক একটা আনন্দের ব্যাপার। তুমি যেখানে কোনো প্রোগ্রামে যাই না কেন বা যেখানে মানে গানের জন্য যেখানে যা হোক না কেন, আমি এটা মানে সবসময় একটা আনন্দের সঙ্গে নিই সব সময়, কারণ গানটা এমনই একটা জিনিস এটা আনন্দের সাথেই নিতে হয়, স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অন্তর থেকে সেটাকে প্রকাশ করতে, তাহলে কোথাও না কোথাও সেটা সফল হবে। মানে যে হ্যাঁ মানে আমি গানটা গাইছি কারণ গান হচ্ছে মানে মনের ভাব প্রকাশ করে, তো আমি আমার যদি মানে মনে একটা আনন্দ থাকে যে না আমি গান গাইতে যাচ্ছি, তো গান এমনি ভালো হয়ে যায়। আর বিশেষ করে এত দর্শকের সামনে গান গাওয়া এই জিনিসটা আমার তো মানে ভীষণই ভালো লাগে। ক্রিকেট আলাদা সৌভাগ্য বলে মনে হয় যে আমি এতজন মানুষের সামনে পারফর্ম করতে পারছি, নিজেকে দেখাতে পারছি, এক্সপ্রেস করতে পারছি। অবশ্যই এটা আমার নিজের খুব সৌভাগ্য মনে হয়, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে মানে ছোট থেকে আমি একদম ছোট বয়স থেকে গান করি, তো একটা মানে আমি সবার সামনে প্রোগ্রামে গিয়ে গান গাওয়া, লাইভ কনসার্ট করা, এগুলো ছোটবেলায় ভাবতাম যারা মানে সবাই যারা করে তারা কি করে করে, তাদেরকে ছোটবেলায় ভীষণ ভয় পেতাম জিনিসটা, তো আস্তে আস্তে আমার জিনিসটার ভয়টা কেটে গেছে যে না আমি গান করব যখন তখন একদম একদম মন খুলে গান করব, একদম এনজয় করে গান করব। তো এটা আমার কাছে একদমই সৌভাগ্যের ব্যাপার যে আমি সকলকে আমার গান আমি শোনাতে পারি। তুমি এখন টিনেজ, ঠিক আছে, মানে সবেমাত্র এইচএস পাস করেছো, কিছুদিন পর ইউনিভার্সিটিতে কলেজের জীবন শুরু হবে, তো তোমার এই এই বয়সে একটা বেশ একটা মানে বেশ একটা পার্সোনালিটি বা একটা গাম্ভীর্য বিষয় আছে, মানে এটা বেশ কোনো একটা ম্যাচিউর ম্যাচিউর ভাব, তো এটা কি একটা শিল্পী বলে নিজেকে কোথাও না কোথাও একটু ম্যাচিউরি, নাকি এটা মানে নিজস্ব একটা ব্যক্তিগত? না শিল্পী বলে ম্যাচিউর এই ব্যাপারটা আমার নেই, কারণ অনেকে মানে আমি হ্যাঁ এটা দেখেছি যে অনেকের না আমি মানে আমি শিল্পী, আমি সবার সাথে মানে বুঝে শুনে কথা বলবো, আমার এই ব্যাপারটা নেই, আমি সবার সাথেই মানে মন খুলে কথা বলতে পছন্দ করি। হ্যাঁ আমার এই মানে যেটা তুমি এক্ষুনি বললে এটা আমার ছোটোর থেকেই একটা ব্যাপার আছে, কারণ মানে এই যে বয়স মানে বাড়ছে বলে আমার ম্যাচুরিটি বাড়ছে এরকম কোনো ব্যাপার নেই, এটা আমার ছোটবেলার থেকে যে মানে কথা বলবো তো এরকম ভাবে বলবো বা গান করবো তো এরকম ভাবে করবো বা এরকম ভাবেই থাকবো, এই ব্যাপারটা আমার ছোট বয়স থেকেই আছে। তো তোমার জীবনের প্রথম স্টেজ প্রোগ্রাম, হ্যাঁ মানে মানুষের কাছে আত্মপ্রকাশ কিভাবে, সেটাই সেই ঘটনাটা কি ছিল? ঘটনাটা মানে খুবই একটা ভীষণই ভালো ঘটনা আমার আমার জন্য অন্তত, কারণ আমার মা হচ্ছে একজন সঙ্গীত শিল্পী, প্লাস আমার বাড়িতে মিউজিক স্কুল আছে, আমার মায়ের নিজস্ব মিউজিক স্কুল, তো সেখানে প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তো তখন আমি অনেক ছোট, আমার 3.5 বছর বয়স তখন, তখন আমি এটা আমার জানি না কি করে আমার মানে গান করে দিয়েছিল তখন মুখস্থ হয়ে গেছিল, মানে এইটা এটা এরকম লাইন মুখস্থ করে নাও এরকম একটা ব্যাপার মুখস্থ হয়েছে। আমি ওইখানেই আমার অ্যানুয়াল প্রোগ্রামে আমার মা হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলেন, আর আমি হ্যাঁ মানে অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল একটা অন্য হলে হয়েছিল সেটা, তো ওখানে গিয়ে ঠিক আছে আমি আমার মা আমাকে বলে দিয়েছিল যে তুই গান গাইবি, তো আমি গান গেয়েছিলাম, মা হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলেন, বাবা তবলা বাজাচ্ছিলেন আর আমি দুটো গান গেয়েছিলাম, তো ওই আমার প্রথম প্রোগ্রাম জীবনের যে প্রথম একদম প্রথম মানে পার্ট হচ্ছে প্রোগ্রামের পার্ট হচ্ছে ওই দিনটা। আচ্ছা বাবা তবলা শিল্পী মানে বাজান এবং মা হারমোনিয়াম মানে একজন সঙ্গীত শিল্পী, মানে বাবা তবলায় সহযোগিতা করছেন, মা হারমোনিয়ামের সহযোগিতা করছেন, তুমি কণ্ঠ, এটা কি তিনটে একটা কম্বিনেশন কোথাও না কোথাও কি একটা খুব মানে একটা ভাগ্যবান বলে নিজেকে মনে হয় যে একটা এত ভালো একটা সুযোগ পেয়েছি এই জীবনে নিজেকে এইভাবে ছোটবেলা থেকে তৈরি করার বা ছোটবেলা থেকে এইভাবে নিজেকে মানে মা বাবা সবাইকে কাছে পেয়ে যারা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক বা শ্রেষ্ঠ গুরু, কোথাও না কোথাও কি খুব আনন্দ হয়? খুব ভাগ্যবান তো বটে, কারণ এই আমার মা গান শেখান, আমার বাবা তবলা, প্লাস আমার বাবাও গান শেখান বলতে পারো, তো এরকম ভাগ্য সবার থাকে না, যে অনেকে আছে তারা মানে গান গাইছে, তারা শিল্পী হচ্ছে, বড় হচ্ছে, বড় বড় আর্টিস্ট হচ্ছে, তাদের বাড়িতে কিন্তু এরকম গানের চর্চা নেই, তারা অনেক দূরে দূরে যাচ্ছে গান শিখতে, কিন্তু হ্যাঁ আমিও অবশ্যই শিখি, কিন্তু আমার একদম ছোট থেকে আমার মা বাবা, কারণ মা বাবা এই মানে গান শেখাচ্ছেন, কারণ আমার পুরো ফ্যামিলি গানের, তো তারা আছে বলে অবশ্যই আমি ভাগ্যবান যে আমি ছোট থেকে তাদের গাইডেন্সটা পেয়েছি। এখন তো মানে খুব এমন একটা যুগ যে দূরকে খুব সহজে কাছে পাওয়া এবং সেটাকে আমরা হাতের মুঠোতে পেয়েছি মোবাইল, কোথাও না কোথাও এখন যারা উঠতি যারা প্রতিভা বা যারা উঠতি যারা শিল্পী কোথাও না কোথাও একটা দুটো স্টেজ বা মানে প্রোগ্রাম কোথাও না কোথাও টিভি শো করে নিজেদেরকে খুব মানে বড় একটা হনু মনে করে,
মানে একটা সেলিব্রিটি ভাব চলে আসে। তো তোমার মাথায় কি এই জিনিসটা কখনো আসে? না, আমার মাথাতে একটা জিনিস আছে, মানে আমিও অবশ্যই চাই যে কোনো রিয়েলিটি শোতে যাব, মানে আমারও মাথাতে থাকে যে আমি এরকম একটা ভালো প্রোগ্রাম করব। কারণ তার একটাই কারণ যে আমি আমার মা বাবাকে মানে হাসি দেখতে হাসি খুশি দেখতে চাই, যে না মানে তাদের মাথাতে যেন এটা আসে যে না আমার মেয়ে কিছু একটা করতে পেরেছে। তার মানে এই কারণটা নয় যে আমি মানে বড় জায়গায় যাব, আমি মানে নিজেকে অনেক কিছু মনে করবো, এরকম ব্যাপারটা নেই। আমার সবসময় একটা জিনিসই মনে হয় যে হ্যাঁ, আমি আমার মা বাবাকে খুশি রাখতে চাই, কারণ তারা আমার থেকে শুধু গানটাই চায়, আমার যে তুই গানটা কর, তো শুধু এই গানটাকে নিয়েই আমার সবকিছু। তো অবশ্যই আমি মানে মা বাবাকে হাসি খুশি দেখলে, তো এই কারণটাই আমি হাসি খুশি দেখতে চাই। ব্যাস, ধরো তুমি একটা বড় সঙ্গীত শিল্পী, ধরো তুমি আপকামিং এ হবে, এটা আমাদের সবার একটা ইচ্ছা এবং আমরা জানি সেটা হবে, কিন্তু ধরো তুমি একজন বড় সঙ্গীত শিল্পী, প্রোগ্রাম করছো, প্রচুর নাম ডাক, প্রচুর ফ্যান ফলোয়ার, এখনো ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, প্রায় 8,500-9,000 কাছাকাছি। তো কোথাও না কোথাও কি মনে হয় যে মানে টাকা পয়সাটা তো একটা ম্যাটার করে, আজকে তো জীবনে টাকা পয়সা সবকিছু, তো নিজের গানটাকে যখন ধরো খুব বড় মাপের একজন শিল্পী তুমি হয়ে যাবে, তখন তোমার মাথায় কি আসবে যে সঙ্গীতটাকে এক্সপ্রেস করা, নাকি শুধুমাত্র কোনো একটা মানে তাচ্ছিল্য করে কোনো মতে গেয়ে আমার ওরকম কোন ব্যাপার নেই যে আমি কোন অনুষ্ঠানে যাব, আমার যতক্ষণ সময় আছে ততক্ষণ আমি মন খুলে গাইবো, আমি আমার মানে যতটা আমি দিতে পারবো আমার 100% আমি দেওয়ার চেষ্টা করবো, যে না আমি ছোট মানে শর্টে ছাড়বো বা শর্টে করে বেরিয়ে আসবো, ওরকম ব্যাপারটা আমার এখনো নেই। আর আমি কখনো এরকম মানে মানসিকতা তৈরিও করবো না। হ্যাঁ, আমি মানে হ্যাঁ নিজের ওপর এই বিশ্বাসটা আছে যে আমি কখনো এই মানসিকতা আনবো না, যে না আমি এখন একটা জায়গায় চলে এসেছি, এখন একটা জায়গায় মানে বড় হয়ে গেছি, তো আমি ঠিক আছে শর্টে কাজ ছাড়ি, এই ব্যাপারটা আমার কখনো মানে আসবে না। আমি একটা কথা তুলি, তুমি প্রথমে বললে যে বাড়িতে এরকম থাকলে অনেকের দূরে দূরে শিখতে চান, তাহলে হয় না, এরকমও তো দেখা যায় যে বাবা মা ভালো শিল্পী, ছেলে মেয়ের কোনো ইচ্ছাই নেই গান করার, তো সেখানে কি মনে হয় না যে কোথাও না কোথাও সেই যে সুযোগ গুলো নষ্ট হচ্ছে? এবং তারা অনেকেই আছে যারা ধরো গান খুব ভালো করে বা শিল্পী, রাস্তায় রাস্তায় রেল লাইনে কখনো ট্রেনের উপরে তারা মানে গান করে, যথেষ্ট ভালো গান করে, তাদের মনে না যে তারা সেই বাবা মাটা পেলে ভালো হতো, মানে কোথাও না কোথাও একটা মিসইউজ মনে হয় না? ওরা যদি সঠিক জায়গাটা যেতে পারতো, তো তারা ওরাও আজকে একটা একটা জায়গায় পৌঁছাতে পারতো। তো হ্যাঁ, সবসময় তো বাবা মা যে সঙ্গীতের দিকে থাকে বা বাবা মা নাচের দিকে থাকে এরকম তো হয় না, তো অনেক সময় তাদের ছেলে মেয়েরা থাকে নাচের দিকে হোক বা গানের দিকে হোক, যে কোনো জায়গায় হোক, তো তাদের কিছু জন আছে মানে তারা নিজের ট্যালেন্টে উঠছে, আর কিছু জন আছে তারা উঠতে পারছে না, রাস্তায় মানে গান গাইছে বা ট্রেনে মানে আমরা খুব দেখে থাকি আজকাল ট্রেনে গান গাইছে। তো হ্যাঁ, ওগুলো দেখে অবশ্যই একটা খারাপ লাগা থাকে যে না আজকে ওরাও যদি সেই জায়গাটা পেতো যেটা আমরা পাচ্ছি। সত্যি কথা বলতে আমিও নিজেকেও বলবো, আমরা এই জায়গাটা পেয়ে আমরা কিন্তু অপচয় করি, মানে পাই মানে পেয়ে বুঝি না যে না আমরা কি পাচ্ছি, আর ওরা যেহেতু পায় না ওরা কিন্তু মানে জিনিসটা বোঝে যে না আমরা কি পাচ্ছি না। তো তাদের ওদেরকে দেখে অবশ্যই খারাপ লাগে যে মানে ওরাও একটা জায়গা যদি পেতো তাহলে ওরাও আজকে একটা একটা নিজের পজিশন তৈরি করতে পারতো। কোথাও না কোথাও কি একটু হিংসা হয় যে ধরো তোমাকে এত ভালো একজন মনে মন থেকে গান করো, ভালোবেসে গান করো, এখন অনেক আছে নাম করা তারা, মানে তারা ওই যে বললাম শর্টে ঝাঁটন করে কোনো মতে বেরিয়ে যায়, আর ফ্যান ফলোয়ার মানে আলোক আলোর কেন্দ্রে তারা, কোথাও না কোথাও কি মনে হয় যে এটা একটা মানে মানে বাজে লাগে কোথাও একটা শিল্পী হিসেবে? না, বাজে লাগা মানে বলবো না কখনোই, কিন্তু একটা ব্যাপার আছে যে মানে হ্যাঁ অনেকে আজকালকার আমি নাম নেবো না, অনেকেই আজকাল আছে যে যারা মানে একদম একটা জায়গায় উঠে গেছে তো তারা শর্টে কাজ সাজছে। আমি অনেক মানে ভিডিও দেখি আমি ইউটিউবে, এরকম মাঝে মাঝে আমি প্রোগ্রামগুলো দেখি, তো সেখানে আমি অনেক ভিডিওস দেখি এরকম যে মানে
তারা হয়তো মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা মানে নাম নামেই হচ্ছে তারা মানে স্টেজ কাঁপাচ্ছে, আলটিমেট গানটা তারা কিন্তু মানে গাইছে না, মানে হয়তো গানের থেকে বেশি কথা বলছে, নাচাচ্ছে বেশি, গানটা সেভাবে গাইছেও না। তো হ্যাঁ, তাদেরকে দেখে মনে হয় যে না মানে এই জিনিসটা মানে কেন হচ্ছে, তাহলে আমরা কেন সুযোগ পাচ্ছি না, এই জিনিসটা অনেক সময় মনে হয়। কিন্তু একটা আরেকটা জিনিস আমি মনে করি যে লাক বলে একটা ব্যাপার আছে অবশ্যই, তো তারা লাকে উঠে গেছে। তুমি তো দুই তিনটা বেশ বড় বড় চ্যানেলে গান করছো, করো, এই যে যখন বড় চ্যানেলে যখন একটা অডিশন হয়, কতটা মানে একটা কতটা কম্পিটিশন থাকে সেখানে? থাকে তো অবশ্যই, কারণ মানে প্রথম কথা নিজেদের একটা চাপ থাকে যে আমরা অডিশন দেব, বা কারণ আমাদের তো মানে কি কিরকম গান ওরা পছন্দ করবে বা কিরকম গান গাইতে হবে এরকম তো ফার্স্ট কোনো আইডিয়া থাকে না, তো ওদের পছন্দ মতোই গাইতে হয়। তারপরে নিজেদের একটা ব্যাপার থাকে যে এত ছেলে মেয়ে তাদের মাঝখানে আমরা কি করে চান্স পাবো, তো আমার থেকেও তো এরকমও আছে যে আমার থেকে মানে হাজার গুণ ভালো গাইছে, তো হ্যাঁ এই ব্যাপারটা থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে নিজের ওপর ভরসা রাখতে হয় যে না আমি করে দেখাবো। তো মানে কম্পিটিশন করে চান্স পাওয়ার পরে তো একটা আনন্দ হয়, আনন্দ হওয়ার পরে যখন একটা লাইভ প্রোগ্রাম করছো, যখন মানে স্যাটেলাইট চ্যানেল সেটা দেখছে, অনেক মানুষ দেখছে সকালবেলার প্রোগ্রাম, তো মনের মধ্যে তো খুব আনন্দ হয়, এবং সেই দিনটা যখন সকালবেলা যখন শুটিং হয়, তারপরে সেই দিনটা কিরকম কাটে? খুব আনন্দে কাটে কি একটা সকালবেলা প্রোগ্রাম করলাম, এতগুলো মানুষের সামনে নিয়ে যেতে হলো, তো অবশ্যই কাটে, অবশ্যই তার আগে এতটা কষ্ট করে পৌঁছাতে হয়েছে, অডিশন করতে হয়েছে, হ্যাঁ কোথাও না কোথাও খুব একটা আনন্দের একটা, হ্যাঁ কারণ অডিশনে প্রচুর খাটতে হয়, কারণ এই গানটা ওই মানে অনেক গান প্র্যাকটিস করা, সারাদিন ধরে প্র্যাকটিস করা যে না আমাকে ভালো করে করতেই হবে, তো সেই একটা ব্যাপার থাকে। তারপরে এত কিছু করার পরে যখন গিয়ে মানে ব্যাপারটা সার্থক হয় যে না আমি পেরেছি, তখন অবশ্যই মানে একটা ভালো লাগা তো তৈরি হয়। তুমি দেখো বয়সে খুব ছোট, তাও মোটামুটি একটা অভিজ্ঞতা আছে যে তুমি একজন শিল্পী, তো কি মনে হয় যে বর্তমানে শিল্পীর যথার্থ কদর আছে? কদর আছে, তবে হ্যাঁ আমার মতে কদর অবশ্যই আছে, কিন্তু মানে আমার ব্যক্তিগত মতে আমার মানে ভালো লাগে পুরনোদের, মানে কারণ হ্যাঁ মানে এখন যারা নতুন সিঙ্গার যারা তারা অবশ্যই ভালো গায়, কিন্তু আমার মানে কেন জানি না আমার পুরনো গান বা মানে পুরনো দিনের যে গান 90s 80s এর যে গান আছে এই জিনিসটা, কারণ আমি প্রথমেই শুরু করলাম পুরনো দিনের গান দিয়ে, আর আমি কোন স্টেজে উঠলে বেশিরভাগই সব মানে প্রথমেই পুরনো গান দিয়ে শুরু করি, পুরনো দিনের গান মাঝখানে থাকে, নতুন গানও থাকে অবশ্যই, কারণ নতুন গান এখনকার দিনে নতুন গান সবাই শুনতে চায়, ওই গানগুলো থাকে, কিন্তু মানে আমার প্রত্যেকটা স্টেজ পারফরমেন্স বা প্রত্যেক যেখানে আমি কোনো মানে টিভি চ্যানেলে প্রোগ্রাম করি বা যেখানেই হোক, সেখানে আমার পুরনো গান আমার মাস্ট, যে আমি পুরনো গান রাখবোই রাখবো। দর্শকদের চয়েস কি এখন, নতুন না পুরনো, মানে তারা কি চায়, ডিমান্ড কোনটা? কিছু দর্শক হচ্ছে নতুন, কিছু দর্শক মানে আমাদের জেনারেশনে যারা তারা তাদের মধ্যেও কিছু জন হচ্ছে পুরনো দিকটাও ভালোবাসছে নতুন দিকটাও ভালোবাসছে, আবার কিছু জন আছে যারা শুধু নতুন দিকটাতেই যাচ্ছে যে না আমার এই গানগুলি মানে যেগুলো রিলিজ হচ্ছে বা নতুনকার দিনের গান যারা সেগুলো ওরা পছন্দ করছে, এরকম মানে দর্শকরা কি স্যাটিসফাই গানে, তোমার গানে যখন প্রোগ্রাম করছো, যখন প্রোগ্রাম শেষ হচ্ছে তারপরে দর্শকদের কি মানে যখন মানে লাইভ যখন প্রোগ্রাম করছো বা কোনো পাড়ায় বা কোনো অনুষ্ঠানে, যখন একদম মানে স্যাটেলাইট মিডিয়ার কথা বলছি না, যখন প্রোগ্রাম করছো তখন গান শেষ করার পরে অনুষ্ঠান শেষের পর দর্শকদের কি ফিডব্যাক থাকে? দর্শকরা তো মানে ভীষণ ভালো মানে ভালো নেয় আমার গান, আমি সব রকম ওরা অনেক অনুরোধ করে যে এই গানটা এই গানটা, তাদের আমি প্রত্যেকটা অনুরোধ রাখার চেষ্টা করি। এবার সব সময় তো মানে সব গান রাখা মানে হয় না, কারণ এটা সময়ের একটা ব্যাপার আছে, তারপর যে সব গান আমি জানি এরকমও নয়, তো হ্যাঁ ফিডব্যাক ভালো আসে, কারণ আমি সমস্ত মানে তাদের উপর ছেড়ে দিলে তো আপনারা বলুন যে কি গান শুনতে চান আমি সেই গানগুলোই গাইবো, আমি হ্যাঁ বাড়ি থেকে ঠিক করে যাই যে আমি এই গান গাইবো, কিন্তু আমি গিয়ে অনেক সময় আমাকে গান চেঞ্জ করতে হয়েছে বা মানে অন স্টেজ আমাকে অন্য গানও গাইতে হয়েছে এরকম ব্যাপার আছে, তো ফিডব্যাক আমার ভালো আসে। হ্যাঁ এবার তো আমি এটা কখনোই বলবো না যে আমাকে 100 জনের মধ্যে 100 জনই ভালো বলছে, 100 জনের মধ্যে হয়তো 4-5 জন আমাকে খারাপ বলছে যে না ভালো লাগেনি বা ও আমার গানটা আমাকে আমার অনুরোধ করা গানটা গাইলো না, তো ভালো খারাপ দুটো মিশিয়েই ফিডব্যাক আসে। সাজেশন আসে কিছু যে এরকম করলে আরো ভালো হতো, বা বড়দের কোনো সাজেশন? হ্যাঁ সাজেশন অবশ্যই আসে, কারণ
প্রথম কথা আমার মা বাবা সাজেশন দেয়, আমার দাদা আছে, আমার জেঠুর ছেলে, ও গুড মর্নিং আকাশে তবলা বাজাচ্ছে এখনো। তো তারা আমাকে প্রত্যেকে, মানে যারা গানের সাথে যুক্ত বা যুক্ত নয়, সবাই মিলে সাজেশন দেয় যে এটা করলে এটা ভালো হবে বা এটা করলে বেটার হতে পারে বা এরকম ভাবে এই রাস্তায় গেলে তুই আরো উঠতে পারবি। হ্যাঁ, সাজেশন অবশ্যই আসে। অনুষ্ঠান জরুরি আছে, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। আপনাদের সবাইকে অনুরোধ করবো সঙ্গে থাকার জন্য। ফিরে আসছি পরের পর্বে, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির পর।